নমস্কার, হোমিও রিয়েল ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলে আজকের আলোচ্য হোমিও ঔষধ ক্যালি আয়োড। এই ক্যালি আয়োড ঔষধটি অ্যান্টি সিফিলিটিক এবং অ্যান্টি মার্কারি। এই ঔষধটি অ্যান্টি টিউবারকুলারও বটে। আপনারা এই ক্যালি আয়োড ঔষধটির প্রধান প্রধান লক্ষণ সমূহগুলিকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, তবে এই ঔষধটিকে সহজেই আপনারা মনে রাখতে পারবেন। প্রথম কথা হচ্ছে, জলবদ পাতলা এবং ক্ষতকারী নাসাস্রাব, অর্থাৎ ক্যালিআয়োডের ঠান্ডা লাগার প্রবণতা আছে। ক্যালিআয়োড রোগী গরম কাতর হয়, গরম সহ্য করতে পারে না, সেই গরমের জন্যে ঠান্ডা খোঁজে এবং তার অল্পেই ঠান্ডা লেগে যায়। অল্পেই ঠান্ডা লাগলেই নাসিকা দিয়ে পাতলা ক্ষতকারী সর্দি স্রাব হয়, সর্দি স্রাবে নাসিকার পক্ষদ্বয় হেজে যায় এবং সঙ্গে কপালস্থিতে টাটানি ব্যথা লক্ষ্য করা যায়। এরপরে আসছি ক্যালিআয়োডের আরও কিছু বিশেষ বিশেষ লক্ষণ সঙ্গে। ক্যালিআয়োডের নানা স্থানের হাড়ের ব্যথা লক্ষ্য করা যায় এবং ক্যালিআয়োডের শরীরের নানা স্থানের গ্ল্যান্ডগুলি আক্রান্ত হয়ে ফুলে ওঠে এবং ভীষণ স্পর্শকাতর বেদনা থাকে, এই কথাটি মনে রাখতে হবে। এবং ক্যালিআয়োডের বিশিষ্টতা হচ্ছে, যখন কোনো গ্ল্যান্ড আক্রান্ত হয় সেই গ্ল্যান্ড থেকে অনেকখানি জায়গাতে স্পর্শকাতরতা লক্ষ্য করা যায়, এই কথাটি ক্যালিআয়োডের গ্ল্যান্ডের ক্ষেত্রে, গ্ল্যান্ডের ইনফ্লেমেশনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ফোলা এবং স্পর্শকাতরতা, এবং স্পর্শকাতরতাটা অনেকখানি জায়গা জুড়ে, ইহাই ক্যালিআয়োডের বিশিষ্টতা, এই কথাটি মনে রাখা খুবই দরকার। ক্যালিআয়োডের আরেকটি বিশিষ্টতা হচ্ছে নাকতলা, অর্থাৎ নাকের গোড়ায় ও জিহ্বার গোড়ায় এক প্রকার টাটানি ব্যথা লক্ষ্য করা যায়, ইহাও ক্যালিআয়োডের একটি বিশিষ্টতা, এই কথাটিও খুবই মনে রাখা জরুরি আমাদের। এরপর আসি মনের কথায়। ক্যালিআয়োডের রোগী অতিশয় ক্রোধী, নিষ্ঠুর ও কর্কশভাষিণী হয়। মনে রাখতে হবে ক্যালিআয়োড শীত বা গরম কোনোটাই সহ্য করতে পারে না, তবে স্বাভাবিকভাবে ক্যালিআয়োড কিন্তু গরম কাতর এবং সেই কারণে ক্যালিআয়োড ঠান্ডা খোঁজে, ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে, কিন্তু তার ঠান্ডা লাগলেই অল্পেই ঠান্ডা লেগে যায়, সর্দি স্রাব হয় এবং গ্রন্থিস্ফীতি শুরু হয়ে যায়, এই কথাগুলি মনে রাখা খুব দরকার। ক্যালিআয়োডের সমস্ত রোগলক্ষণগুলি আবদ্ধ ঘরে বৃদ্ধি হয়, স্থির থাকলে বৃদ্ধি হয়, কিন্তু অল্প স্বল্প হাঁটা চলা করলে সেই রোগলক্ষণগুলি কিছুটা হ্রাসপ্রাপ্ত হয়, অর্থাৎ কিছুটা কমে যায়, এই কথাটিও মনে রাখা দরকার। ক্যালিআয়োড মুক্ত বাতাস পছন্দ করে, মুক্ত বাতাসে হাঁটা চলাতে ক্যালিআয়োডের অনেক রোগলক্ষণই প্রশমিত হয়, যেগুলো স্রাব চাপা পড়ে বাত লক্ষণ প্রকাশিত হয়, এই কথাটি মনে রাখবে। যেগুলো স্রাব চাপা পড়ে বাত লক্ষণ প্রকাশিত হয়, ইহাও ক্যালিআয়োডে রয়েছে, অর্থাৎ রজস্রাব হোক বা কর্ণস্রাব হোক, হ্যাঁ, বা যে কোনো ধরনের স্রাব, ঘর্মময়ী হোক, স্রাব চাপা পড়ে কিন্তু বাত লক্ষণ প্রকাশিত হলে আমরা ক্যালিআয়োডকে মনে করতে পারি। যদি ক্যালিআয়োডের বেদনার লক্ষণ পাওয়া যায়, মনে রাখতে হবে ক্যালিআয়োডের বেদনার বিশেষত্ব এই যে গ্ল্যান্ড বা কোনো আক্রান্ত স্থান এই বেদনা থাকে, স্পর্শকাতরতা থাকে এবং অনেকখানি জায়গা জুড়ে স্পর্শকাতরতা থাকে, ইহাই ক্যালিআয়োডের বিশিষ্টতা। আবার বলছি,
সিফিলিস দুষ্ট ও পারদদুষ্ট রোগীর ক্ষেত্রে ক্যালিয়ায়োন উপযোগী। ইহা একটি অ্যান্টি টিউবারকুলার ঔষধও বটে। মনে রাখতে হবে অ্যান্টি সিফিলিটিক এবং অ্যান্টি মার্কারিও বটে, ইহা অত্যন্ত মনে রাখা দরকার। ক্যালিয়ায়োডের যে গয়ার ওঠে অর্থাৎ কাশির সঙ্গে যে কফ ওঠে, সেই কফের স্বাদ লবণাক্ত হয়, ইহা একটি বিশিষ্টতা ক্যালিয়ায়োডের। গয়ার লবণাক্ত গাঢ় সবুজ রঙের লক্ষ্য করা যায়। ক্যালিয়ায়োডকে মনে রাখতে গেলে আপনারা এই কয়েকটি লক্ষণ মনে রাখবেন। আরও সহজ হবে যদি আপনারা এই ক্যালিয়ায়োডের হোমিও ছড়াটিকে মুখস্থ রাখেন, অর্থাৎ এই হোমিও ছড়াটির মধ্যেই এই সমস্ত লক্ষণগুলিকে সুন্দরভাবে বলা হয়েছে। আপনারা এই হোমিও ছড়াটিকে মুখস্থ করবেন এবং চিকিৎসা জীবনে কাজে লাগাবেন, এই আশা করেই আমি আরম্ভ করছি ক্যালিয়ায়োডের হোমিও ছড়া। ক্রোধী নিষ্ঠুর কর্কশভাষী সিফিলিস ও পারদদোষী ক্ষতকর পাতলা নাসাস্রাব অপালস্থিতে টাটানি ভাব টাটানি ব্যথা বারে ছোঁয়ায় নাসিকায় ও জিহ্বার গোড়ায় হাড়ের ব্যথা গ্রন্থির ফোলায় স্পর্শা সহিষ্ণু কমে চলায় যে কোনো স্রাব চাপা পড়ে বাত লক্ষণ প্রকাশ করে গরম কাতর ঠান্ডায় চায় ঠান্ডা লাগলেই সর্দি হয় গ্রন্থিস্ফীতির চারিধারে অনেকখানি জায়গা জুড়ে স্পর্শকাতর টাটানি ব্যথা ক্যালিয়ায়োডের বিশিষ্টতা। যদি এই কবিতাগুলি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন।